ওয়েলকাম টু ইউর ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকে আমাদের টপিকস হলো ইন্টারন্যাশনাল সামিট বা আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে। ফার্স্ট এক নম্বর আছে এশিয়ান সামিট। এশিয়ানের পুরো নাম হলো অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে এবং এর সদস্য দেশ 18টি। 2020 সালে 37তম সম্মেলন ভিয়েতনামে অনুষ্ঠিত হয়। এর থিম ছিল কোহেসিভ অ্যান্ড রেসপন্স এশিয়ান। এবং 2021 সালে এটি অনুষ্ঠিত হয় ব্রুনেই বন্দর সেরি বেগওয়ান। এটা 38তম সম্মেলন ছিল। নেক্সট ব্রিক্স। ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 2006 সালে। এর সদস্য সংখ্যা 5টি। 2020 সালে 12তম সম্মেলন হয় রাশিয়াতে। এর থিম ছিল বিশ্বব্যাপী স্থায়িত্বের জন্য ব্রিক্স অংশীদারিত্ব সুরক্ষা এবং উদ্ভাবন বৃদ্ধি। 2021 সালে নিউ দিল্লি ভারতে হয় 13তম সম্মেলন। এর থিম ছিল ব্রিক্স অ্যাট দ্য রেট অফ 15, ধারাবাহিকতা, একত্রীকরণ এবং ঐকমত্যের জন্য আন্তঃব্রিক্স সহযোগিতা। এরপরে G20, এর হেডকোয়ার্টার মেক্সিকোর ক্যানক্যান। এটি প্রতিষ্ঠিত হয় 2003 সালে। এর সদস্য দেশ 20টি। 2020 সালে এটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে। 2021 সালে এটি অনুষ্ঠিত হয় রোম ইতালিতে। 2022 সালে ইন্দোনেশিয়া। 2023 সালে হবে ভারতে এবং 2024 সালে ব্রাজিল। এরপরে আছে G7। G7 প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এর সদস্য দেশ 7টি। 2020 সালে ইউএসএ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 জন্য এটা ক্যান্সেল হয়ে যায়। 2021 সালে ইউকেতে অনুষ্ঠিত হয়। এটা 47তম সম্মেলন ছিল। এরপরে আছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। 2020 সালে এটি অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুতে। 107তম সম্মেলন ছিল এটা। এবং 2021 সালে এটা অনুষ্ঠিত হয় পুনেতে। 108তম সম্মেলন ছিল। এর থিম ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। এরপরে আসে SCO, যার পুরো নাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার হলো বেইজিং, চীনে। এর সদস্য দেশ 8টি। 2020 সালে অনুষ্ঠিত হয় রাশিয়াতে এবং 2021 সালে দুসানবে তাজিকিস্তান। 2020 সালের থিম ছিল মাল্টি লিটারিজম। নেক্সট ইস্ট এশিয়া। এটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। এর সদস্য দেশ আছে 18টি। 2020 সালে এটি অনুষ্ঠিত হয় ভিয়েতনামে, যেটা 15তম সম্মেলন ছিল। এর থিম ছিল উই কেয়ার, উই প্রিপেয়ার, উই প্রপার। 2021 সালে অনুষ্ঠিত হয় ব্রুনেই বন্দর সেরি বেগাওয়ান। এরপরে আসে অ্যাপেক। এর হেডকোয়ার্টার সিঙ্গাপুর এবং এটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। এর সদস্য দেশ আছে 21টি। দু হাজার কুড়ি সালে 32তম সম্মেলন হয় মালয়েশিয়াতে এবং 2021 সালে 33তম সম্মেলন হয় অকল্যান্ড, নিউজিল্যান্ডে। নেক্সট এরপরে আসে বিমেস্টেক। এটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে। এর সদস্য দেশ 7টি। এর হেডকোয়ার্টার আছে ঢাকা। 2020 সালে ক্যান্সেল হয়ে যায়। 2021 সালে অনুষ্ঠিত হয় কলম্বো, শ্রীলঙ্কাতে। নেক্সট নিউক্লিয়ার সিকিউরিটি কনফারেন্স। 2020 হয় ভিয়েনা, অস্ট্রেলিয়াতে এবং 2021 মাদ্রিদ, স্পেনে হয়। নেক্সট আসে ওপেক। ওপেকের হেডকোয়ার্টার অস্ট্রিয়া, ভিয়েনাতে এবং এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। এর সদস্য দেশ 14টি। 2020 সালে এটি ভিয়েনা, অস্ট্রিয়াতে অনুষ্ঠিত হয়। এরপর আসে ন্যাটো। ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস। এটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এর সদস্য দেশ 28টি। এটি অনুষ্ঠিত হয় 2019 সালে ইউকেতে। এর থিম ছিল 70 ইয়ার্স অফ ন্যাটো।
এরপর আসে নাম, যার পুরো নাম নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে, এর হেডকোয়ার্টার জাকার্তা ইন্দোনেশিয়াতে, এর সদস্য দেশ 122টি। 2019 সালে এটি অনুষ্ঠিত হয় বাকু আজারবাইজানে এবং 2021 সালে এটি সাইবেরিয়া বেলগ্রেডে হয়। এরপরে আসে কপ 26। 2020 এটা অনুষ্ঠিত হয় স্পেনের মাদ্রিদে এবং 2021 সালে এটা ইউকেতে অনুষ্ঠিত হয়। তো এটা ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।